নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল পয়লা নভেম্বর 2024 ছয় রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং সাতটি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা রাশি জানেন না, অবশ্যই আপনারা নামের অক্ষরটা অ্যাপ্লাই করবেন, তাতেও কিন্তু আপনাদের হয়তো ভাগ্য খুলতে পারে। কিন্তু দেখতে হবে প্রথম যে জায়গাটা সেটা আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা। তার আগে আমি একটি কথা আপনাদের কাছে বলি, প্রচুর ফোন করছেন, সবসময় ফোন ধরা সম্ভব হয় না। আমি বারবার বলছি, আপনারা যত দিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি রিপ্লাই পাবেন। কারণ যারা ব্যক্তিগত হস্তরেখা অথবা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আমি নিয়মিত এই অর্থপ্রাপ্তির উপর ভিডিও দিই এবং যে যে রাশির কথা বলি আমি অ্যালার্ট করি, এবং যে যে রাশির অর্থপ্রাপ্তি থাকে সেটা আপনারা হয়তো জানতে পারেন, কিন্তু কারো কারো সঙ্গে মিলে আবার কারো কারো সঙ্গে মিলে না। কারণ এটা তো একটা সার্বিক বিচার, একটা রাশির তো কোটি কোটি মানুষ রয়েছে, সেম রাশি কোটি কোটি মানুষ, প্রত্যেকের সঙ্গে সেম ঘটনা ঘটতে পারে না। কারণ আপনার জন্মকুণ্ডলিতে সেই যোগটা রয়েছে কিনা সেটা আগে জেনে নিন, এবং আপনার যে ভাগ্যভাব সেটা শুভ রয়েছে কিনা। কারণ এই অর্থপ্রাপ্তি টোটাল নির্ভর করে আপনার ভাগ্যের উপর, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। পাশাপাশি আপনারা রাহু গ্রহকে পাওয়ার দিন, রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। আমি একটি কথা বলি, আপনার হয়তো এক দু নম্বরের জন্য, অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা হচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ এই কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তির মালিক হচ্ছে রাহু। আমি বারবার বলি, তিনটি গ্রহ বিশেষভাবে ইম্পর্টেন্ট এই অর্থপ্রাপ্তির বিষয়ে, শুক্র শনি এবং রাহু, মেন ভূমিকা রয়েছে রাহু গ্রহের। তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করতে হবে, রাহু গ্রহের পাওয়ার বাড়াতে হবে, এবং সর্বোপরি আপনার ভাগ্যভাবকে স্ট্রং করতে হবে। আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে এই জন্য দিই, আপনারা যাতে বুঝতে পারেন। এবং প্রতিদিন ভিডিও শুনছেন অনেকে, প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করছেন, কিন্তু আমি বলবো শুধুমাত্র যে লটারিতে অর্থপ্রাপ্তি হয় এমন না, যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে ছয়টি রাশির। টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি এই ভিডিও শেষে কিন্তু জানাই, এবং সাতটি নামের ব্যক্তির কথা আমি বলছি, সেই সাতটি নামের ব্যক্তির নামও আমি জানাবো। আগামীকাল রাহুকাল রয়েছে, দেখুন রাহুকালটা রয়েছে সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত, দুপুর 12:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এই 12:00 পর্যন্ত কোনো শুভ কাজ, ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। এবার আসি মেন বিষয়ে, যেটা আপনারা অনেকেই অধীর আগ্রহে রয়েছেন, যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি। দেখুন আগে দেখতে হবে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না, যেটা আপনাদেরকে বলে দিবে যে আপনার কোন সময় থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। পাশাপাশি আপনারা বার্থ চার্ট রিফরমেশন করতে পারেন, তাতেও কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি নামের অক্ষর। আপনার প্রথম নামের অক্ষর ভি দিয়ে শুরু, ইংরেজি ভি, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর জি, ইংরেজি জি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর এইচ, ইংরেজি এইচ, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর আই, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার নামের অক্ষর জে, আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার নামের অক্ষর এস, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার নামের অক্ষর পি, আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর টি, আপনার আগামীকাল
যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। এবার আসি রাশি, রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাবো। যারা রাশিভিত্তিকটা মেনটেন করতে চাইছেন অবশ্যই আপনারা মেনটেন করতে পারেন। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, আমি স্পেশাল ছটি রাশির আমি কথা আজকে আলোচনা করব। প্রথম যে রাশি লিখে রাখুন সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 6। আপনাদের শুভ সময় সকাল 8:12 থেকে 9:03 পর্যন্ত। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 10:19 পর্যন্ত। তিন নম্বর রাশি আপনার কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 8। আপনাদের শুভ সময় 9:18 থেকে 10:21 পর্যন্ত। চার নম্বর রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8। আপনার শুভ সময় সকাল 9:12 থেকে 9:52 পর্যন্ত। আপনার রাশি কন্যা, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 7। আপনার শুভ সময় সকাল 8:50 থেকে 9:25 পর্যন্ত। আপনার রাশি মিথুন, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 3। আপনার শুভ সময় সকাল 8:34 থেকে 9:20 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই ছটি রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।